নমস্কার আমি সুমন আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা আচরণবাদ নিয়ে আলোচনা করব তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক রাষ্ট্রবিজ্ঞানকে যাতে বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করা যায় সেই প্রচেষ্টার ভিত্তিতে বিভিন্ন নতুন নতুন দৃষ্টিভঙ্গির সৃষ্টি হয়েছে এই দৃষ্টিভঙ্গিগুলির মধ্যে আচরণবাদী দৃষ্টিভঙ্গি অন্যতম এই আচরণবাদী দৃষ্টিভঙ্গি একটি আধুনিক দৃষ্টিভঙ্গি যার উদ্ভব বেশিদিন ধরে হয়নি আচরণবাদের জন্মভূমি আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই তত্ত্বটি প্রতিষ্ঠিত হয় আর্থার বেন্টলি ও গ্রাহাম ওয়ালাস উনিশশো সালে এই আচরণবাদী আলোচনার সূত্রপাত করেন তবে আচরণবাদের বিকাশে অনেকের অবদান রয়েছে যেমন চার্লস মেরিয়াম চার্লস মেরিয়ামের উনিশশো সালে নিউ অ্যাসপেক্ট অফ পলিটিক্স নামে একটি গ্রন্থ প্রকাশিত হয় যেখানে তিনি সোশ্যাল সায়েন্স ও ন্যাচারাল সায়েন্স ন্যাচারাল সায়েন্স বলতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই যে বিষয়গুলো এই বিষয়গুলো থেকে বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে রাজনীতির গবেষণায় সেগুলোকে প্রয়োগ করে রাষ্ট্রবিজ্ঞান চর্চাকে বিজ্ঞানসম্মত করে তোলার চেষ্টা করেন আমেরিকার শিকাগো ইউনিভার্সিটিতে চার্লস মেরিয়াম ও বিভিন্ন গবেষকরা মিলে একটি সংগঠন গড়ে তোলেন যার নাম শিকাগো স্কুল অফ বিহেভিয়ারাল পলিটিক্যাল সায়েন্স আর এই সংগঠনের সাথে বিভিন্ন নামি দামি ব্যক্তি যুক্ত ছিলেন যেমন হ্যারল্ড ল্যাসওয়েল की, डेविड ट्रूमैन हर्बर्ट साइमन मार्टिन कपलन ग्रेबियल आलमंड जी बी पावेल সিডনি ভারবা পরবর্তীকালেই এই সংগঠনের সাথে আরও অনেকে যোগদান করেন যেমন ডেভিড ডাল এরাও এই কিন্তু সংগঠনের সাথে পরবর্তীকালে যুক্ত হয় শিকাগো বিশ্ববিদ্যালয়ের এই সংগঠনটি হয়ে উঠল আচরণবাদী আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু এই আচরণবাদী আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল তারা মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞানের যে সকল পুরনো দৃষ্টিভঙ্গি রয়েছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি নতুন ও আধুনিক বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি গ্রহণের প্রয়োজনীয়তা রাষ্ট্রবিজ্ঞানে রয়েছে এবং তারা সেই বিষয়টির ওপরে কিন্তু গুরুত্ব দেয় রবার্ট ডাল এই আচরণবাদকে একটি প্রতিবাদী আন্দোলন বলে অভিহিত করেন ডেভিডস্টন আচরণবাদী আন্দোলনকে ইন্টেলেকচুয়াল রেভলিউশন বলে চিহ্নিত করেন এই আন্দোলন রাষ্ট্রবিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল তবে এটাও আমাদের মাথায় রাখা উচিত চার্লস মিডিয়ামের উদ্যোগে প্রতিষ্ঠিত সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল আচরণবাদের বিকাশে বিশেষ ভূমিকা রেখেছিল এই সংগঠনের জন্যই রাষ্ট্রবিজ্ঞানের গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার বৃদ্ধি পায় রাষ্ট্রবিজ্ঞানে এই আচরণবাদী দৃষ্টিভঙ্গির বিকাশের ক্ষেত্রে বহু ইউরোপীয় পণ্ডিতরাও কিন্তু তাদের গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন যেমন আগস্ট কোথ সিগমেন ফ্রয়েড ম্যাক্স ওয়েবার এবার আমরা আচরণবাদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানব প্রথমত আচরণবাদী গবেষকেরা মনে করেন যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে হলে নিজের চোখে দেখে সেই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে এবং পর্যবেক্ষণ করেই জ্ঞান অর্জন করা সম্ভব আচরণবাদী গবেষকেরা ভেরিফিকেশন করে সিদ্ধান্তে আসার পক্ষপাতী আচরণবাদীরা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে প্রমাণিত না হওয়া পর্যন্ত আচরণবাদীরা কোনো সত্যকেই গ্রহণ করে না যতক্ষণ না সেটাকে চোখে দেখবে সেটা থেকে যতক্ষণ না জ্ঞান অর্জন হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আচরণবাদীরা কোনো সত্যকেই মেনে নেয় না মানে ভেরিফিকেশনের উপর খুব গুরুত্ব দেওয়া হয় দ্বিতীয়ত হল আচরণবাদীরা বাস্তব তথ্যের ডেসক্রিপশন ও অ্যানালিসিস করে আচরণবাদীরা যেসব তথ্যের ডেসক্রিপশন দেয় ও সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে এই বিশ্লেষণ করতে গিয়ে তাদের যতটা সম্ভব মূল্য নিরপেক্ষ থাকা প্রয়োজন মানে তারা নিউট্রাল থাকে রাজনৈতিক জগৎ সম্পর্কে অবজেক্টিভ জ্ঞান অর্জনের চাবিকাঠি হল তথ্য ও মূল্যবোধ মানে ফ্যাক্টস ও ভ্যালুজ একজন আচরণবাদী গবেষক তার গবেষণার কাজে নিজের ব্যক্তিগত মূল্যবোধকে কখনোই তার গবেষণার কাজে প্রবেশ করতে দেবে না মানে একজন আচরণবাদী যখনই তার গবেষণার কাজ করেন যখনই সে কোনো বিষয় সম্পর্কে ডিসক্রিপশান দিয়ে সেটার অ্যানালিসিস করেন তখন সে কিন্তু কখনোই নিজস্ব ব্যক্তিগত মতামত বা নিজস্ব পছন্দ বা অপছন্দকে তার গবেষণার কাজে কিন্তু কখনোই প্রবেশ করেন না তিনি সবসময় এই জায়গাটাতে কি থাকে নিউট্রাল থাকে কারণ দেখো মূল্যবোধ এমন একটা বিষয় যেটা হলো ব্যক্তির মতামত ব্যক্তির নিজস্ব মতামত ঠিক আছে মূল্যবোধ কখনোই কিন্তু বৈজ্ঞানিক ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকতে পারে না আজকে আমি কোনো একটা ঘটনাকে বলে দিলাম যে সেটা ভালো বা খারাপ বা আমার কাছে সেটা ভালো লাগলো কারো কাছে সেটা খারাপ লাগলো তো সেই বিষয়টা কিন্তু কোনো বৈজ্ঞানিক ভিত্তি থাকলো না তাই না এটা হলো আমার নিজস্ব মতামত নিজস্ব মূল্যবোধ তো আচরণবাদীরা কিন্তু এই জায়গাটার থেকে তারা নিজেদেরকে সরিয়ে রাখে তারা এই জায়গাটা একেবারে নিউট্রাল থাকে আচরণবাদীরা তাদের আলোচনাকে অবজেক্টিভ এবং মূল্য নিরপেক্ষ রাখে মানে যা হয়েছে সেই বিষয়টারই বিশ্লেষণ যেখানে নিজস্ব মতামত বা নিজস্ব কোনো কিছুর জায়গা নেই আর এই দুটোই হল বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণের বৈশিষ্ট্য তাই আচরণবাদীরা মনে করেন যে তারা যেহেতু এই দৃষ্টিকোণকেই মেনে তাদের কাজকর্ম করেন তাদের গবেষণার কাজকর্ম করেন তাই রাষ্ট্রবিজ্ঞানেও বিজ্ঞানসম্মত আলোচনা করা সম্ভব তৃতীয়ত হল আচরণবাদ গবেষণার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে আচরণবাদীরা গবেষণার সঠিক পদ্ধতির ওপর গুরুত্ব আরোপ করে কারণ গবেষক যদি তার সিদ্ধান্তগুলিকে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য করে তুলতে চান তাহলে সঠিক মেথড ব্যবহার করাটা অত্যন্ত জরুরি আচরণবাদীরা তাদের গবেষণায় সার্ভে মেথড ফিল্ড স্টাডিজ প্রভৃতি মেথড ব্যবহার করে থাকেন চতুর্থ হল এই আচরণবাদীদের জন্য রাষ্ট্রবিজ্ঞানে এক পদ্ধতিগত বিপ্লব দেখা দিল যেখানে বিভিন্ন সংখ্যাভিত্তিক গবেষণা দেখা দেয় যাতে রাষ্ট্রবিজ্ঞানে আরও স্পষ্টতা আসে যেমন ভোটের সময়ে রাজনৈতিক দলগুলির কী পরিস্থিতি নির্বাচনী ফলাফল কি হতে পারে এই সবকিছুকে উন্নত সংখ্যাতত্ত্ব ও কম্পিউটারের দ্বারা বিশ্লেষণ করে তথ্য সংগ্রহ ও তথ্য বিশ্লেষণ করা হলো। মানে দেখবে যখন ভোট হয় ঠিক আছে বা ভোটের আগে বা ভোটের যখন ফল বেরোবে তার আগে আগে দেখবে তোমরা নিউজে যে বিভিন্ন সংখ্যার দ্বারা দেখানো হয় যে এই রাজনৈতিক দলটি এখানে জিততে পারে এটি এখানে হাঁটতে পারে রাজনৈতিক দলগুলোর যা পরিস্থিতি দ্বারায় সেই পরিস্থিতিগুলোকে কিন্তু বিভিন্ন চার্টের দ্বারা বিভিন্ন গ্রাফের দ্বারা দেখানোর চেষ্টা করা হয় তো এই আচরণবাদীরা কিন্তু এই সংখ্যা যে বিশ্লেষণ সেই বিশ্লেষণকে তারা গুরুত্ব দিতে শুরু করে পঞ্চমত হলো ডেভিডস্টনের মতে মানুষের আচরণ এবং রাজনৈতিক আচরণের মধ্যে কিছু রেগুলারিটিস লক্ষ্য করা যায় মানে নিয়ম মাফিকতা যেমন কিছু কিছু মানুষ পরপর কয়েকবার নির্বাচনে দেখা যায় যে তারা একই মানুষকে বা একই রাজনৈতিক দলকে ভোট দেয় এবার তাদের এমন আচরণটা কেন তারা কেন বারবার একই রাজনৈতিক দল বা একই মানুষকে তারা ভোট দিচ্ছে সেটার উত্তর খুঁজে পাওয়ার জন্য দেখা যাবে যে সেই মানুষগুলোর যে মানুষগুলো এই কাজগুলো করছে তাদের সামাজিক মর্যাদা তাদের অর্থনৈতিক অবস্থান বা তাদের জাতিগত যে আইডেন্টিটি বা তাদের যে পেশা এই সবগুলোর মধ্যে কিছু না কিছু মিল খুঁজে পাওয়া যাবে আর এদের মধ্যে যদি মিল খুঁজে পাওয়া যায় তাদেরকে একটি নির্দিষ্ট ছকের মধ্যে রাখা যেতে পারে যে এই ক্যাটাগরির মানুষগুলো এই রকম এরা এই দলকেই ভোট দি ভোটটা দেবে বা এই দলের প্রতি এরা আনুগত্য দেখাবে ঠিক আছে এইভাবে কি করা যায় এই মানুষগুলোকে একটা জায়গায় রাখা যায় তো রাজনৈতিক আচরণের এই রকম রেগুলারিটিস লক্ষ্য করে রাজনৈতিক বিষয় সম্পর্কে বিভিন্ন প্রিডিকশন করা যেতে পারে যেহেতু ন্যাচারাল সায়েন্সের মতো ন্যাচারাল সায়েন্স বলতে যেটা হলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব সায়েন্সের মতন পলিটিক্যাল সায়েন্সেও প্রিডিকশন করা যেতে পারে তাই পলিটিক্যাল সায়েন্সও ন্যাচারাল সায়েন্সের মতন ছয় নম্বর পয়েন্টই হলো আচরণবাদীরা সবসময় পিওর সায়েন্সের মতো গবেষণা চালাতে চায় ডেভিডস্টন চেয়েছিলেন রাষ্ট্রবিজ্ঞানের আচরণবাদী গবেষণা পিওর সায়েন্সের গবেষণার মতন হবে এইভাবে রাজনীতি সম্পর্কে একটি পিওর সায়েন্স গড়ে তোলার চেষ্টা করা হবে এই বিজ্ঞান রাজনীতি গড়ে তুলতে হলে নিরপেক্ষ থাকাটা খুবই জরুরি আচরণবাদীরা তাদের গবেষণার কাজে ইন্ডাকটিভ মেথড অনুসরণ করে এই ইন্ডাকটিভ মেথড অনুযায়ী তথ্য সংগ্রহ করে সেই তথ্যের বিশ্লেষণ করে যে সিদ্ধান্তে পৌঁছানো হয় তাকেই সত্যি বলে গণ্য করা হয় সাত নম্বর পয়েন্টই হলো আচরণবাদ ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচের ওপর বিশেষ গুরুত্ব দেয় দেখো একজন ব্যক্তির যে সামাজিক জীবন সেই সামাজিক জীবনের একটি অংশ হলো রাজনৈতিক আচরণ তাই ব্যক্তির রাজনৈতিক জীবনকে বুঝতে হলে সমাজের অর্থনৈতিক ও সাংস্কৃতিক পটভূমিটাকে জানা প্রয়োজন এমন অনেক রাজনৈতিক বিষয় ও সমস্যা রয়েছে যেগুলো রাষ্ট্রবিজ্ঞানের বিষয় কিন্তু সেই বিষয়গুলোকে যদি ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয় তাহলে অর্থনৈতিক ও সামাজিক মনস্তাত্ত্বিক এই প্রেক্ষিত থেকে বিচ্ছিন্ন রেখে কখনোই সেই বিষয়টাকে শুধুমাত্র আমি রাজনৈতিক দিক থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করলাম হয়ে গেল বিষয়টা তা না বিষয়টাকে আমার অর্থনৈতিক সামাজিক এবং মনস্তাত্ত্বিক প্রেক্ষিত থেকেও কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে আমাকে এই সাবজেক্টগুলোরও সাহায্য নিতে হবে আচরণবাদের প্রভাবে রাজনৈতিক বিশ্লেষকেরা সমাজতত্ত্বের নানা ধারণা ও পদ্ধতিকে রাজনীতিক আচরণের দিক থেকে প্রয়োগ করার চেষ্টা করেন রাষ্ট্রবিজ্ঞানে এই আচরণবাদী গবেষণা নতুন নতুন কিছু শব্দ এই রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু চলে আসে এর ফলে যেমন পলিটিক্যাল কালচার পলিটিক্যাল সোশ্যালাইজেশন পলিটিক্যাল পার্টিসিপেশন পলিটিক্যাল কমিউনিকেশন এই যে এই শব্দগুলো এই শব্দগুলো কিন্তু অন্যান্য সাবজেক্ট থেকে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যেও কিন্তু চলে আসছে মানে মিক্স হয়ে যাচ্ছে এই শব্দগুলো এইভাবে এই সমাজ বিজ্ঞানমূলক দৃষ্টিভঙ্গি অবলম্বনের ফলে আচরণবাদীরা রাষ্ট্রবিজ্ঞানের পরিধিকে আরও ব্যাপক ও সমৃদ্ধ করে তুলছে দেখো পলিটিক্যাল সায়েন্সের সাথে যখনই ইকোনমিক্স সোশোলজি এই বিষয়গুলো যখনই যুক্ত হয়ে যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু তার ভাস্টনেস তার যে একটা বিস্তৃত এলাকা সেটা কিন্তু ছড়িয়ে পড়ছে তো সেই বিষয়টাকে তারা তুলে ধরছে আট নম্বর পয়েন্টই হলো আচরণবাদীরা মনে করেন তাদের গবেষণা পরিচালিত হবে থিওরির দ্বারা আচরণবাদীরা মনে করেন থিওরি কখনোই অন্তর্দর্শন যুক্তিবাদী চিন্তার দ্বারা গঠিত হয় না মানে আমার যেটা মনে হলো যে এটা ভালো এটা মন্দ এই এইসবের দ্বারা থিওরি তৈরি হয় না পলিটিক্যাল থিওরি তৈরি হবে তথ্যের ভিত্তিতে মানে ফ্যাক্টসের ভিত্তিতে যেখানে ফ্যাক্টস গুরুত্ব পাবে যেখানে আমার নিজস্ব চিন্তাধারা বা নিজস্ব যুক্তিবোধ যেখানে কাজ করবে যেখানে কাজ করবে কি ফ্যাক্টস ঠিক আছে তাই থিওরি কিন্তু পলিটিক্যাল থিওরি কিন্তু কোনো কল্পনার জায়গা নয় ডেভিডিস্টেন এই আচরণবাদের আটটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছিলেন যেমন রেগুলারিটিস ভেরিফিকেশন টেকনিক্স কোয়ান্ডিফিকেশন ভ্যালুজ সিস্টেমেটাইজেশন পিওর সায়েন্স এবং ইন্টিগ্রেশন এই যে এই বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যগুলোই কিন্তু আমরা প্রায় এই আচরণবাদের যেসব বৈশিষ্ট্যগুলো বললাম তার মধ্যে দিয়েই কিন্তু আলোচনা হয়ে গেছে আমাদের ঠিক আছে তো এবার আমরা আচরণবাদের কিছু সমালোচনা সম্পর্কে জানব আচরণবাদের প্রথম সমালোচনা হলো এই আচরণবাদের সমালোচকদের মতে আচরণবাদ মানবতা মানবতাবিরোধী কারণ মানুষের মূল্যবোধকে অগ্রাহ্য করে কেবলমাত্র টেকনিক্স কোয়ান্টিফিকেশন সবের ওপর গুরুত্ব আরোপ করা হয় এখানে আচরণবাদ পিওর সায়েন্সকে অনুসরণ করে মানব সমাজকে একটি কৃত্রিম গবেষণাগারে পরিণত করতে চায় আচরণবাদের সমালোচকরা মনে করেন কেবলমাত্র তথ্য সংগ্রহ তালিকা তৈরি করা এবং বিভিন্ন গ্রাফ তৈরি করে ব্যক্তির রাজনৈতিক জীবনকে যথাযথ ব্যাখ্যা করা অসম্ভব দ্বিতীয় যে সমালোচনা আচরণবাদের সমালোচকরা মনে করেন যে আচরণবাদীরা যে ইন্টারডিসিপ্লিনারির কথা বলে যে সায়েন্সের মধ্যে অন্যান্য যে বিষয়গুলো সেগুলো যুক্ত হয়ে তারপরে তারা বিশ্লেষণ করবে কোনো বিষয়কে এই সমালোচকরা মনে করেন যে এতে রাষ্ট্রবিজ্ঞান যে একটি স্বতন্ত্র বিষয় রাষ্ট্রবিজ্ঞানের যে একটি স্বতন্ত্রতা আছে সেটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান হারিয়ে ফেলবে তৃতীয়ত সমালোচনাটা হলো যে ডেভিড স্টেন আচরণবাদকে ইন্টেলেকচুয়াল রেভলিউশন বলে চিহ্নিত করেছিলেন কিন্তু আচরণবাদের সমালোচকরা মনে করেন যে আচরণবাদকে বিপ্লব বলাটা ঠিক কথা নয় কারণ আচরণবাদের প্রভাবে রাষ্ট্রবিজ্ঞানের আমূল কোনো পরিবর্তন হয়ে যায়নি একেবারে রাষ্ট্রবিজ্ঞান মানে উলটে পাল্টে যায়নি বিষয়টা এমন নয় রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় জাস্ট নতুন কিছু টার্ম যুক্ত হয়েছে কিছু টার্ম আমদানি হয়েছে টার্মগুলো কি যেমন পলিটিক্যাল কালচার পলিটিক্যাল সোশালাইজেশন পলিটিক্যাল পার্টিসিপেশন এই যে শব্দগুলো এইগুলো নতুন এসছে আর কিছুই না তো এই ছিল আজকের ভিডিও আমি এই ভিডিওটাতে চেষ্টা করেছি যতটা সম্ভব বিষয়টাকে সহজ করে তোমাদের সামনে তুলে ধরার যদি তোমরা বিষয়টা বুঝে থাকো তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ভালো লাগলো তাহলে নেক্সট টাইম আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদেরকে কীভাবে রিপ্রেজেন্ট করলে তোমাদের ভালো হয় তো আমি সেভাবে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব